মায়া, পুলিশ তো বলে গেল না যে আমাদের বাড়ির কারোর হাতের ছাপ ওই শিশিতে মেলেনি। তাহলে সুকান্তকে কি করে ওরা অ্যারেস্ট করলো? সর্বমঙ্গলা, তোরা তো নিয়ে গেলি না ওকে, তো কি করে এটা হলো, মানে কি করে অ্যারেস্ট করলো? আর সৌমিলির সাথে তো ওর কোনো যোগাযোগই নেই। আছে দিদিভাই, আমার খাবারে বিষটা সুকান্ত দাই মিশিয়েছিল। কি আজে বাজে কথা বলছো? সুকান্ত কেন খাবারে বিষ মেশাতে যাবে? আর তা যদি হতো তাহলে তো ওই শিশিতে ওর হাতে ছাপ পাওয়া যেত। হ্যাঁ, সেটাই তো। আর তাছাড়া পুলিশ তো সুকান্তর হাতে ছাপ নিয়ে গেছে, সেটা তো মেলেনি। সর্বমঙ্গলা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। দেখো, যতক্ষণ না কারোর সাথে হাতের ছাপটা মিলছে। হাতের ছাপটা মিলে গেছে বড় বৌদি, মিলে গেছে মানে কার সঙ্গে মিলে গেছে? সুকান্ত দার সঙ্গে। সর্বমঙ্গলার অনুরোধ, সর্বমঙ্গলা পুলিশকে রিকোয়েস্ট করেছিল যাতে সুকান্ত দার নাম আপাতত বাড়ির কাউকে না বলা হয়। কিন্তু আমরা যখন হরিদার ঘরে সুকান্ত দাকে ডেকে পাঠাই, তখন সুকান্ত দা আমাদের সামনে সবকিছু স্বীকার করে। সুকান্ত দাকে দিয়ে যে এই কাজটা সৌমিলি দিদি করিয়েছে, সেটাও সুকান্ত দা আমাদের কাছে স্বীকার করেছে মা। আর শুধু তাই নয়, সুকান্ত দা পুলিশকে প্রমাণ দিয়েছে যে সৌমিলি টাকার লোভ দেখিয়ে সুকান্ত দাকে দিয়ে এই সব কাজ করিয়েছে। হে ভগবান, তার মানে সুকান্ত দা পুলিশকে সব বলে দিয়েছে? তাহলে তো আমার কথাও বলে দিয়েছে। এবার কি হবে? এবার এবার যদি পুলিশ আমাকেও অ্যারেস্ট করে? বলছি, আমার শরীরটা কেমন করছে। হ্যাঁ, আমি ওপরে যাচ্ছি। মা, বলছি কি, আমি আজকে বিকেলে না একটু বাপের বাড়িতে যাব। হ্যাঁ, কদিন থেকে আসবো। তোমার আমার হঠাৎ করে কি হলো? টেনশন মানে ওই পুলিশ, থানা, তারপরে বিষ খাওয়ানো, এইগুলো না আমার ঠিক সহ্য হচ্ছে না। আমার হাত পা কেমন কাঁপছে জানো তো। ওই ওই বাড়ি থেকে আসলে পুলিশ তুলে নিয়ে গেছে তো আমাদের একজনকে, সেই জন্য আমার যে কোনো মুহূর্তে আমার নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। আমি এখন ওপরে যাই। হ্যাঁ, দাঁড়াও মেজো বৌদি। বিপদ বুঝে পালিয়ে গেলে হবে? কেন পালিয়ে যাচ্ছ? সামনে দাঁড়িয়ে ফেস করো। প্লিজ অনিশ বাবু, প্লিজ সর্বমঙ্গলা, আমাকে আপনি আটকাবেন না। অন্যায় করার সময় মনে ছিল না মেজো বৌদি? কোনোদিন যদি অন্যায়টা ধরা পড়ে যায় তখন ঠিক এইভাবে তোমাকে মুখ লুকিয়ে পালিয়ে যেতে হবে। কিসের অন্যায়? কি করেছি আমি? ও, তুমি কি করেছো? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আজ আমি সব বলবো। শরীর খারাপের নাটক করে আজ তোমাকে আমি এখান থেকে পালিয়ে যেতে দেবো না মেজো বৌদি। অনিশ বাবু, আমি তো আপনাকে বারবার করে রিকোয়েস্ট করেছিলাম, ছেড়ে দিন না। না সর্বমঙ্গলা, সবকিছু এভাবে ছাড়া যায় না। সিঁড়ির সামনে সাবান জল ফেলে এভাবে পড়ে যাওয়ার নাটক করা, তারপর সেই দায় আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া, রোগীর সেবার নাম করে আপনাকে দিয়ে ফাইফর মাস খাটানো, আপনাকে ঘরে আটকে রেখে আপনার ব্যবসাটা নষ্ট করে দেওয়ার চেষ্টা, এগুলো আপনি ক্ষমা করে দিল, আমি ক্ষমা করতে পারবো না। আর শুধু আমি কেন, এই পরিবারের কেউ সেটা ক্ষমা করতে পারবে না। এসব তুই কি বলছিস অনিশ? মেজ বৌমা নিজে সাবান জল ফেলে কোমরে চোট পাওয়ার নাটক করেছে কি? মেজ বৌমা এসব কি বলছে অনিশ? সব মিথ্যে কথা, সব মিথ্যে বলছে বাবা। ওর বউয়ের টেনা গোলাম হয়ে গেছে, ও ওর কথা উঠছে বসছে। মা মা, তুমি তো বিশ্বাস করো আমাকে, বলো না। কেউ বিশ্বাস করবে না মেজদি ভাই,
তুমি আমার নামে যা ইচ্ছা তাই বলো, কিন্তু অনিশ বাবু আমার কথায় পরিবারের সকলের কাছে মিথ্যে কথা বলছেন, এই কথাটা কেউ বিশ্বাস করবে না। ওর কথা ছাড়ো তো ছোট বৌমা, তুমি আমাকে বলো, আর শুধু অনিশ কেন, তোমারও সমস্ত কথা আমি 100% বিশ্বাস করছি। আমাকে বলো কি করেছিল মেজো বৌমা। বাবা বাবা এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু অনিশ বাবু যখন বলেই দিলেন তখন বলি। বাবা সৌমিলি দিদি আমাকে অনিশ বাবুর জীবন থেকে সরানোর জন্য, আমার ব্যবসা নষ্ট করে দেওয়ার জন্য এই বাড়ির দুজনকে টাকা খাইয়ে হাত করেছিল, একজন সুকান্ত দা আর একজন হলো মিস্তি ভাই। শাট আপ, ইউ শাট আপ। কিন্তু আসলে ওই সাবান জলটা ওখানে কে ফেলেছিল সেটা দেখেছে কি? কি মা, তুমি দেখেছিলে যে সর্বমঙ্গলা সাবান জলটা ওখানে ফেলেছিল? আমি কি করে দেখবো, আমি তো ওখানে ছিলামই না, আমি তো মেজ বৌমার চিৎকার শুনে তারপর ওখানে এসেছি। তারপরে ওর অসাধারণ অ্যাক্টিং দেখে তুমি একটা মিথ থেকে সত্যি বলে ধরে নিয়ে ছোট বৌমাকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছো। সত্যি অমিতা, তোমার এই মেজ বৌমাকে কুট কচালি ছেড়ে দিয়ে না অ্যাক্টিং করতে বলো, এখনো যা বয়স আছে হিরোইন হয়ে যেতে পারবে। বাবা আমারও কিন্তু একটা মান সম্মান আছে, আর তুমি শুধু ওকে কেন বিশ্বাস করছো? কি প্রমাণ আছে ওর কাছে যে ও ঠিক বলছে আর আমি অ্যাক্টিং করছি? প্রমাণ চাই মেজদি ভাই? তোমাদের এই ডাক্তার বাবুর নামে থানায় একটা কমপ্লেন করব? উচারঘা পিঠে পড়লেই কত টাকার বিনিময়ে ওই মিথ্যে প্রেসক্রিপশন করেছেন সব গড়গড় করে বলে দেবেন। পুলিশে খবর দেওয়ার কি দরকার, আমি ফোন করে ডেকে নিচ্ছি, তারপর কলারটা চেপে ধরলেই হাত পা ধরে সত্যি কথাগুলো সব বলে দেবে। কি মেজবুদি, ফোনটা করবো নাকি? হ্যাঁ মেজ বৌমা দুজনকেই পুলিশ থানায় নিয়ে যেত, আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই কাজটা যদি হতো তাহলে এই কাঞ্জিলাল পরিবারের সম্মানটা কতটা বাড়ত। সর্বমঙ্গলাকে নিয়ে যখন আমি ফিরে আসছিলাম তখন পুলিশ হাসপাতালে এসে আমাদের বলে যে ওই বিশেষ শিশিরের ফিঙ্গারপ্রিন্টের সাথে সুকান্ত দার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যায়। এবার নিশ্চয়ই তুমি ভাবছো যে এটা শোনার পর সর্বমঙ্গলা নিশ্চয়ই রেগে গেছে, তুমি নিশ্চয়ই এটাও ভাবছো যে সর্বমঙ্গলার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। কিন্তু তুমি কি জানো বাবা তোমার এই ছোট বৌমা কি করলো? বাহির খাওকে সুকান্ত দার নামটা বলবেন না। না না, ইম্পসিবল, এভাবে একজন অপরাধীকে আমি ছেড়ে দিতে পারি না। ওনাকে সোজানোর একটা সুযোগ দিন। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কিন্তু সুকান্ত দা আমাদের কাছে ফ্যাক্টর নয় বাবা, আমরা প্রথম থেকে অনুমান করেছিলাম যে সৌমিলি এই পুরো ব্যাপারটার পেছনে রয়েছে, তাই জন্যই বড় বৌদিকে দিয়ে যখন সুকান্ত দাকে ওই হরিদার ঘরে ডেকে পাঠালাম তখন সুকান্ত দা আমাদের সামনে সব কিছু স্বীকার করেছে, আর সৌমিলি যে এই পুরো ব্যাপারটার পেছনে রয়েছে তার প্রমাণও দিয়েছে। ভিডিওটা দেখি। তুমি তো একেবারে আমার প্রত্যেকটা কাজ ঝুলিয়ে মাঠ করে দিচ্ছ, কি যে করছো আমি সিরিয়াসলি বুঝতে পারছি। ওকে ফাইন, আমি বুঝে গেছি তোমাদের দ্বারা জাস্ট কিছু হবে না, আর তোমরা না শাস্তি পাওয়ার যোগ্য। যাও যাও যাও, শাস্তি পাও। সুকান্ত সব স্বীকার করলো, ও নিজের মুখে বললো যে ও বিষ মিশিয়েছে। হ্যাঁ দিদি।
তোমার ছোট ভাই মিলে সুকান্তদাকে অনেক করে ওনার নিজের ভুলটা বুঝিয়েছি। সবটা বুঝেই উনি আমাদের আমাদের হেল্প করেছেন। সুকান্তদা রাজসাক্ষী হয়েছে দিদি ভাই। সুকান্তদা যত বড়ই ভুল করুক, যত অন্যায় করুক না কেন, সুকান্তদা আমাদের অনেক বড় উপকার করেছেন।